আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে কার্সিনোজেন। কার্সিনোজেন আর লার্জ নাম্বার অফ এজেন্টস, অনেক ধরনের এজেন্ট এখানে আছে। এজেন্ট যারা কি করে, কজেস জেনেটিক, কজেস জেনেটিক ড্যামেজ, যারা জেনেটিক ড্যামেজ করে অ্যান্ড ইন্ডিউস করে, কি ইন্ডিউস করে, নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন, নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেল। একটা সেলের নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন করে যেসব এজেন্টগুলা তাদেরকেই বলা হয় কার্সিনোজেন। এখন কার্সিনোজেনের মধ্যে আবার কিছু টাইপস আছে। টাইপস যদি দেখি, কার্সিনোজেনের টাইপসগুলো কী কী, এক নম্বরে বলতে হবে কেমিক্যাল এজেন্টস। কেমিক্যাল কার্সিনোজেনগুলার মধ্যে দুই ধরনের, দুইভাবে আমরা এদেরকে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং, আর একটা হচ্ছে যে প্রোকার্সিনোজেন দ্যাট রিকোয়ার্স মেটাবলিক অ্যাক্টিভেশন। সো এক নম্বর কথা আমরা বলতেছি ডিরেক্টলি অ্যাক্টিং। আর দুই নম্বরে আমরা বলতেছি যে রিকোয়ার্স অ্যাক্টিভেশন। এরা হচ্ছে প্রোকার্সিনোজেন, প্রোকার্সিনোজেন না, এদের এদের নাম হচ্ছে যে, হ্যাঁ এদের নাম হচ্ছে প্রোকার্সিনোজেন। ওকে, সো ডিরেক্টলি অ্যাক্টিং গুলা মানে এরা রেডি টু ইউজ, এরা বডির মধ্যে ঢুকবে এবং হচ্ছে সাথে সাথে তারা কার্সিনোমা বা কার্সিনোজেন হিসাবে কাজ করা শুরু করবে। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালকাইলেটিং, এজেন্ট, এবং আরেকটা হচ্ছে যে অ্যাসাইলেটিং এজেন্ট, ওকে। এবং যাদের হচ্ছে অ্যাক্টিভেশন প্রয়োজন হয়, দ্যাট রিকোয়ার্স অ্যাক্টিভেশন, প্রোকার্সিনোজেনগুলো যারা আছে, এদের মধ্যে পলিসাইক্লিক অর হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা যেমন বলতে পারি বেনজাপাইরিন, তারপরে আছে হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইডস, আছে, তারপরে ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল প্ল্যান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্ট আছে, ন্যাচারাল প্ল্যান্ট অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্ট। এর মধ্যে যেমন আফ্লাটক্সিন বা হচ্ছে যে স্যাফরল, বিটেল নাটস, এগুলা সুপারি খেলে কিন্তু হয় কার্সিনোমা, ওরাল কার্সিনোমা হতে পারে। সেই বিটেল নাটসও কিন্তু একটা প্রোকার্সিনোজেন অ্যান্ড আদার্স। এ ধরনের জিনিসপত্র যখন শরীরের মধ্যে ঢুকবে তখন তারা অ্যাক্টিভেশন হবে, তারপরে তারা হচ্ছে কার্সিনোজেনিসিটি করবে। তাহলে এগুলো হচ্ছে কেমিক্যালের মধ্যে আমরা বললাম। দুই নাম্বার যে পয়েন্টটা আমরা বলবো
দুই নাম্বার হচ্ছে রেডিয়েন্ট এনার্জি। রেডিয়েন্ট এনার্জি, রেডিয়েন্ট এনার্জি গুলোর মধ্যে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে যে আল্ট্রা ভায়োলেট রে, অ্যান্ড আরেকটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রে এবং হচ্ছে যে আয়োনাইজিং রেডিয়েশন। আল্ট্রাভায়োলেট রের মধ্যে হচ্ছে যে আল্ট্রাভায়োলেট এ, তারপরে আল্ট্রাভায়োলেট বি, অ্যান্ড হচ্ছে যে আল্ট্রাভায়োলেট সি। আর আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে আছে হচ্ছে যে এক্স রে, তারপর হচ্ছে যে গামা রে, এছাড়া পার্টিকেল গুলোর মধ্যে আছে হচ্ছে আলফা পার্টিকেল এবং হচ্ছে যে বিটা পার্টিকেল। আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল। আচ্ছা, এগুলো রেডিয়েন্ট এনার্জি। অ্যান্ড দেন তিন নাম্বারের মধ্যে আসতেছে অনকোজেনিক মাইক্রোবস। অনকোজেনিক মাইক্রোবস, অনকোজেনিক মাইক্রোবস, বেশ কিছু অনকোজেনিক মাইক্রোবস আছে, এটা নিয়ে একটা সেপারেট ভিডিওতে আমরা কথা বলবো। সো এখানে কিছু ডিএনএ অনকোজেনিক ভাইরাস আছে, আরএনএ অনকোজেনিক ভাইরাস আছে, কিছু ব্যাকটেরিয়া আছে, প্যারাসাইট করে, ফাঙ্গাস করে। সো এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হোপ টু সি ইন দ্য নেক্সট ওয়ান।